হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন ভিডিওটা কী টপিকের। ভিডিওতে একটা প্রশ্নের উত্তর থাকবে, তো ভিডিওটা সবাই পুরো দেখে যাবেন। প্রশ্ন উত্তরটা লাস্ট দিকে দিব, তো অবশ্যই ফুল কন্টিনিউ করবেন। আর দেখতে পাচ্ছেন খরগোশকে নতুন নিয়মে খাবার দিছি, তার কারণ হচ্ছে খরগোশকে এখন এমনিতে ঘাস আনাটা অনেক সমস্যা হইতেছে। বৃষ্টির দিনে আমি একদমই ঘাস আনতে পারতেছি না, আরও বাড়িতেও সময় দিতে পারি না। স্কুলে থাকি, স্কুল থেকে আসার পর সেরকম সময় থাকে না ঘাস আনার জন্য। আরও বৃষ্টি পড়তেছে, ঘাসগুলো একদমই ভিজা থাকে, আনলেও কোনো লাভ নাই। আর খরগোশগুলোকে খাবার দিতে সমস্যা হইতেছে, তো এখন বসি কুড়া এসব দিয়ে চালিয়ে দিতেছি, প্লাস সাথে ঘাসও দিতেছি। ঘাস আছে কালকে যেগুলো আনছিলাম, তো কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়তেছে, আমি ঘাস আনাটা একদমই সমস্যা হয়ে যেতেছে। ঘাস আছে আর কিছু পাতাও নিয়ে আসছি। আর দেখেন, এগুলা সকালে খাবার দিয়ে গেছিলাম, বাট এখন আছে, নতুন নিয়মে খাবার দিছি দেখেন। আর নিচে যে পাতাগুলো দেখতেছেন, এগুলো ছাগলের জন্য পাতা আনছিল, তো আমি দিয়ে দেখছিলাম, বাট অল্প অল্প খাই, সেরকম খাই না। আর পটি দেখেন কত পটি জমে গেছে, 2-3 দিনের পটি এখানে। তো এগুলা নেক্সট দিনে আমি চেষ্টা করব পরিষ্কার করার, যদি রোদ উঠে। আর খরগোশে কিন্তু আমি নতুন নিয়মে খাবার দিছি, তার আগে বৃষ্টি যে কেমন পড়তেছে সেজন্য ঘাস আনতে পারি না। ভিডিওটা দেখেন, এই দেখেন বারান্দাতে, এখানে এটা হচ্ছে আমাদের বারান্দা, তো এই বারান্দাতে দেখতেই পাচ্ছেন ওয়াইফাই সব কিছু সিস্টেম করা আছে। ওয়াইফাই আছে, এটা হচ্ছে রাউটার, টিপিলিং রাউটারটা আর কি। এটা তো এটা হচ্ছে রাউটার, আমি প্যাকেজ বলি না, এমনিতে পড়ে আছে। তো প্যাকেজ বললে অবশ্যই আপনাদের সবার রিপ্লে সবসময় পেতেন এবং ভিডিও নিয়মিত পেতেন, সেজন্য আর কি আমি আরেক জায়গায় গিয়ে দিতে হয়, আপাতত প্যাকেজ বলি নাই। আর দেখেন, এই দেখেন নতুন ঘাস নিয়ে, সরি নতুন ঘাস না আর কি, পাতা নিয়ে আসছি। বৃষ্টিটা কিছুক্ষণ পর আর কি শেষ হয়েছিল, পরে গিয়ে পাতা নিয়ে আসছি বৃষ্টি শেষ হওয়ার পর। কিন্তু ঘাসের মধ্যে পাতা, সরি পাতাগুলোতে একদম প্যাক ছিল, কাদা ছিল, ধুলোবালি ছিল, সেজন্য ধুয়ে আমি পরিষ্কার করে এখানে রাখছি। এখন একটা যে আছে এটার উপরে রেখে দিলে শুকাবো, তো এখন তো আর শুকানো ছাড়া এই গাছগুলো দেওয়া যাবে না, কারণ হচ্ছে যদি এই পাতাগুলো দিয়ে এখন ভিজা, সেজন্য যদি খাই তাহলে পেট নামবে, তাই আর কি এই গাছগুলো এখন দেওয়া যাবে না, তো এগুলো শুকাইলে পরে দেবো। তো এগুলো এখন আনছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বিকেলবেলা স্কুল থেকে আসছি, আইসাটারে একদমই সময় পাইছি না, তো সন্ধ্যার একটু আগে আগে গিয়ে পাতাগুলো নিয়ে আসছি। দেখেন পাতাগুলো আপনারা চিনেন কিনা, তো এই পাতাগুলো খরগোশ খুবই পছন্দ করে। তো পাতা কিভাবে কি করবেন এই বিষয়ে একটা ভিডিও করব অবশ্যই নেক্সট, আরও লেট হবে, আস্তে আস্তে সব ভিডিও করব। আর ঘাসও আছে, তো এখন ঘাস খেতে দিব সন্ধ্যাবেলা। রাত্রিবেলা যদি দেখি পাতাগুলো শুকাইছে তাহলে পাতাগুলো দেবো, না হলে তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আপাতত আজকে রাতের মতো। তো সকালবেলা আমি ওই পাতাগুলো দিব, তো এখন ঘাস দিব। ঘাস দিয়ে আর কি খরগোশকে আমি চলে যাব, আপনাদের ভিডিওটা দিতে হবে, ভিডিওটা আপলোড করব। তো আপলোড করার পর আমি আবার রাত্রি যখন 10টা বাজে আসব, তখন আবার রাত্রি বেশি করে ঘাস টাস দিয়ে ঘুমিয়ে পড়ব। আর এখন ওরা খাবার জন্য দেখেন কি করতেছে, তো ওদেরকে ঘাস দিয়ে দিলাম। দেখুন এখন আরেক স্টাইলে দিছি, তার কারণ হচ্ছে যে এখানে পাত্রটা আছে, ওই পাত্রতে খরগোশ আর কি খাইতে পারে, বাট বাচ্চাগুলা ভিতরে ঢুকে দেখেন প্রি পটি করে, সেজন্য ওইখানে বেশি একটা পছন্দ করে না। আমি স্টাইলে খাবার দিছিলাম, তো এটাতেই দেখি ভালো উপকার হইতেছে, এখানে খরগোশ ভালোভাবে খায় দেখতেই পারছেন। তো এগুলাতে দিলে ভালো হবে, সব থেকে খরগোশ এখানে মজা করে খাইতেছে, দেখেন কত সুন্দর। তো আপনারাও এরকম দিবেন। তো এবার যাই হোক, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ভিডিওতে বেশি কথা বলবো না, আমি প্রশ্নের উত্তর দিই। একটা প্রশ্নটার ছবি অ্যাড করলাম না, বাট আপনাদের প্রশ্নটা বলে দেই। তো প্রশ্নটা হয়েছে এমন যে ভাই দুজনে করছে, মানে একই প্রশ্নের উত্তর আর কি একই রকম। তো একজনে বলছে যে ভাই খরগোশের যে বৃষ্টির দিনে কী 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 করণীয় বা কী করলে ভালো হবে, মানে এই বিষয়ে একটা ভিডিও দিতে, খরগোশকে এই বৃষ্টির দিনে কীভাবে যত্ন নিলে ভালো হবে বা কীভাবে খাবার টাবার দিব। আরেকজনে বলছে যে এই বৃষ্টির দিনে খরগোশের যে এখান থেকে ঘাস আনি, ওইখানে ঘাস আনতে গেলে অনেক জুক থাকে ঘাসের মধ্যে, তো এটা নিয়ে কী করণীয় বা জুকটা সরানোর কী উপায় আছে। তো প্রথমত বলি, জুক সরানো এটা তো আর আমি বলতে পারবো না, ওইখানে ঘাস থাকলে আপনি অন্য কোথা থেকে ঘাস আনতে হবে, যে জায়গাতে জুক নাই বা অন্যান্য পাতা আছে আপনি অন্য কোথা থেকে ঘাস আনেন। এখন যে ক্ষেত আছে, ক্ষেতের দেখবেন পাথরের চিপাই ক্ষেতের সাইডে দেখবেন ঘাস থাকবে, ওইখান থেকে নিয়ে আসতে পারেন, তো এটা তো আর কিছু করার নাই। বাট এখন একটু সমস্যা হবে, আপনি আর কিছুদিন ওয়েট করেন, বৃষ্টিটা শেষ হয়ে গেলে আবার নতুন করে ঘাস আনতে পারবেন। তো এখন বৃষ্টিতে ঘাস আনা আমারও সমস্যা হইতেছে। আর যে বলছিলেন এই বৃষ্টির দিনে কিভাবে কি করব, তো খুবই স্বাভাবিক, একটু কষ্ট হবেই, আমারও কষ্ট হইতেছে, আমি তো বাড়ির সময় দিতে পারি না, আর আপনারা তো বাড়িতে থাকেন, আপনারা তো যদি 1 ঘন্টা ঘাস আনেন একদিন ঘাস আনলেই হবে। তবুও বৃষ্টির দিনে অল্প অল্প খাবার দিয়েন, বেশি একটা খাবার নষ্ট করেন না, আমি সেজন্য যাতে খাবার বেশি একটা নষ্ট না হয় ওদেরকে যেভাবে মন চাইতেছে এইভাবে খাবার দিতেছি, কত স্টাইলে দেখতেছি
দেখতেছি কোনটাতে উপকার বেশি হয়, ওই স্টাইলে আর কি খাবার দিব। তো যেটাতে ভালো হবে আপনাদের ওইটাই বলবো, ওইটাই করবেন। তো আপনাদের ওই বিষয়ে ভিডিওটা আরও 2-3 দিন পরে দেবো, আপাতত আমি দেখি কিভাবে ভালো হয় খাবার দিলে কিভাবে নষ্ট না করতে পারে। তো এই বিষয়ে আরও ভিডিও পরে দেবো, আপাতত পাতা আছে ঘাস আছে এগুলো রাত্রি দেবো, আপাতত এখন দিয়া দিলাম যাতে আপাতত চলতে পারে 2-3 ঘন্টা, পরে আমি রাত্রি 10টা বাজে এসে আরও প্রচুর ঘাস দিয়ে দিব। তো এই ভিডিওটাই বলার এটাই বলার ছিল যে বৃষ্টির দিনে আপনারা খরগোশকে একটু যত্ন বলতে ঘাস এনে রাখেন, এনে রেখে একটা এতে একটু মেলিয়ে বা একটা খোলামেলা জায়গায় রাখেন যাতে শুকায় যায়, তাহলে আর কি ঘাসগুলো ভিজা থাকবে না, পরে খাবে। আর খরগোশ এই বৃষ্টির দিনে ঘাস খাইতেই চাইতেছে না, ভিজা থাকে বা একদম পছন্দ হইতেছে না, তাই ভালো দেখে ঘাস আনেন। আর যদি ঘাসের সাথে জুক থাকে, যে বললেন জুক থাকলে অন্য কোথাও থেকে আনতে হবে, আমার ঘাসে তো জুক থাকে না, তো আপনার ঘাসে যদি থাকে তো এটা তো আর আমার কিছু করার নাই, আপনি অন্য কোথাও থেকে আনতে হবে, বা এই জুক সরানোর উপায়ও আমার জানা নাই। তো এটা আপনি আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কি করবেন। আর খরগোশের যত্ন বলতে কিছু কিছু নিতে হবে না, আপাতত এখন ভুসি কুড়া বা এসব দিয়ে কিছু দিয়ে চালাতে হবে, সাথে সাথে কিছু ঘাসও দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর বাকি আপনি এখন 50% মনে করেন ঘাস, আর বাকি 50% অন্যান্য খাবার। আগে তো বলতাম যে 80% ঘাস আর বাকি 20% অন্যান্য খাবার, তো এটা না করে এখন 50% ঘাসটা দেন আর 50% আপনারা অন্য খাবার দেন। খরগোশকে তো খাবার দিতেই হবে, না খাওয়ায় তো আর মারলে হবে না, অবশ্যই খাবার টাবার দিয়ে যান। একটু কষ্ট করতে হবে, যখন বৃষ্টিটা কমে যায়, আমি জানি না কাদের এখানে কেমন বৃষ্টি পড়তেছে, বাট আমাদের এখানে বেশি না পড়লেও সবসময় পড়তেছে, অল্প অল্প মানে যথেষ্ট পড়তেছে, যে একদম ঘাস আনার মতো না। তো যদিও আনি ভিজা থাকে, তো রোদ উঠলে আমি এই সুযোগে গিয়ে আবার নিয়ে আসি, তো জানি না কালকে রোদ উঠবে কি না। আজকে হচ্ছে 24 তারিখ, তো আমার কাছে আরও ভিডিও করা ছিল, নেক্সট ডে আরও একটা সুন্দর ভিডিও দেবো, আমার এখান থেকে একটা খাসা কমপ্লিট করে নিছে, নেক্সট ডে খাসার ভিডিও দেবো, আর যেগুলো প্রশ্ন আছে নেক্সট ডে দেবো। তো এটা দরকারি প্রশ্ন ছিল, সেই জন্য দিয়ে দিছি, তাই আজকের ভিডিওটা বেশি লং করবো না। আপনি খাসার ভিডিওটা আপনারা সবাই নেক্সট ডে পাবেন, অবশ্যই পাবেন। আর যেই বললাম আজকে হচ্ছে 24 তারিখ, তো এই ভিডিওটা এখনই আপলোড করব। 24 তারিখ আজকে সন্ধ্যাবেলায় ভিডিওটা করছি, 7টা 8টার দিকে বা 10টার আগে ভিডিওটা অবশ্যই পাবেন, আমি জানি না কখন আপলোড হবে। কারেন্ট যদি ঠিক মতো থাকে তাহলে আপনাদের অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি পাবেন। ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা কমেন্ট করবেন যে আপনাদের কী কী প্রবলেম হইতেছে, আর এই বিষয়ে আরও ভিডিও দেবো, সমস্যা নেই। আপনাদের এই বিষয়ে বলতে আপনাদের ব্রেন থেকে এখন আপাতত একটু কষ্ট করতেই হবে, আপনারা যদি খরগোশের জন্য কষ্ট না করেন, 1 ঘন্টা কষ্ট করে ঘাস আনলে হবে, বা আমি যে পাতাগুলো খাওয়াইতেছি তো ওই পাতাগুলো আপনারা আনতে পারেন। এই মানে বৃষ্টির দিনে কিছু করার নাই, বৃষ্টি পড়বেই, তো এটা সব জায়গাতেই আমার মনে হয় সব জায়গাতেই অল বাংলাদেশ